हेलो बंधुरा आमार चैनले सबाई के स्वागत जानिए शुरू करछि आजकेर ब्लग। तो बंधुरा आज के आमी एकटु बेरु जाब, आज के घुरते जाब, आज के जाब मनुघाटेर इको पार्के। तो जारा एखोनो आमार चैनल के सबस्क्राइब करेननि आपनादेर बोलछि प्लिज चैनलटा सबस्क्राइब करे आमार पाशे थाकेन। আমি অনেক অনেক মজাদার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণ মজাদার হবে, তো সাথে থাকবেন। বন্ধুরা চলে আসলাম লংতরাই ইকো পার্কে। আমাদের এখানে একটাই বড় পার্ক যেখানে সপ্তাহে একবার বাচ্চাদের নিয়ে ঘুরতে যেতে পারি। আমার সাথে আমার এক বান্ধবী আছে আর অনেক বাচ্চা। এই যে বাচ্চারা ভিতরে ঢোকার জন্য অস্থির হয়ে আছে। এই যে আমার বান্ধবী, এবার ভিতরে প্রবেশ করব। আজকে আমার ছেলের স্কুলের কিছু বাচ্চা পিকনিক করতে এসেছে, তো ওদের ড্রাইভার আঙ্কেল বলেছিল ওদের এক্সাম শেষ হলে ওদেরকে পিকনিকে নিয়ে যাবে, তাই আজকে ওরা এসেছে। ড্রাইভার আঙ্কেল নিয়ে এসেছে আর তার সাথে আমি আর আমার বান্ধবীও চলে আসলাম। তো বন্ধুরা বিশাল বড় পার্ক, অনেক অনেক বড়, পুরাটা ভিডিও করে দেখানো সম্ভব নয়। আর আমার কোনো ভালো ক্যামেরাও নেই, মোবাইল দিয়ে যতটুকু সম্ভব আমি ক্যামেরাবন্দি করব আর আপনাদের সাথে শেয়ারও করব। এত বিশাল বড় পার্ক, আমার দ্বারা পুরাটা ভিডিও করা সম্ভব নয়, তারপরও আমি চেষ্টা করব ভালো ভালো দৃশ্যগুলি আপনাদের সাথে শেয়ার করতে। পার্কে এসে দেখলাম আমার অনেক পরিচিত লোক। তো আমরা যখন কোথাও বেড়াতে যাই আর গিয়ে দেখি সেখানে আমাদের অনেক পরিচিত, অনেক কাছের মানুষ আছে, তখন সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমারও ভীষণ ভালো লাগছে আর সাথে বান্ধবী আছে তো ভালো লাগবেই। আরও অনেক জায়গা হাঁটতে হবে, অনেক রাস্তা, অনেক রাস্তা, এদিকে ওদিকে চারদিকে শুধু রাস্তাই রাস্তা। আর পার্কের এক পাশে রয়েছে মেইন রোড, আরেক পাশে কিন্তু নদী আছে, মনো নদী। তো মনো নদীটাও আমি দেখাবো, দেখুন কত সুন্দর ফুল, নাম জানি না কিন্তু খুব সুন্দর। অনেক রকমের ফুল আছে, লাল লাল ফুল, নাম জানি না কি সুন্দর ফুল, দেখুন চারিদিকে ফুল ফুটে রয়েছে। আর দেখুন গাছ দিয়ে ইকো পার্ক লেখা আছে খুব সুন্দর করে, ইকো পার্ক লেখা আছে একদম ন্যাচারাল। তো বন্ধুরা এখন বসন্তকাল চলছে, চারিদিকে ফুল ফুটবে, পাখিরা গান গাইবে,
চারিদিক সবুজে সবুজে ভরে যাবে, আর মিষ্টি মিষ্টি একটা হাওয়া বইতে থাকবে। তো বসন্তকালে একটা বসন্তের গান হবে না তা তো হয় না, যদিও আমি গান গাই না, কিন্তু গান গাইতে আমি ভালোবাসি, শুনতেও ভালোবাসি। আমার গলা খুব খারাপ, একদম ভালো নয়, তারপরেও আমি একটা গান আপনাদের সাথে শেয়ার করতে চাই, একটা বসন্তের গান। যেহেতু এত ফুল তাই বসন্তের গানটা আমার মনে পড়ে গেল। বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে শুই গো, বসন্ত বাতাসে শুই গো, বসন্ত বাতাসে। তো বন্ধুরা, ভুল ত্রুটি হলে মাপ করবেন, একদম মনে রাখবেন না। আমি মনের আনন্দে গান গেয়েছি, আপনারাও মনের আনন্দেই অনুভব করেন। তো ওই দেখুন, অনেক দূরে একটা ট্রেন যাচ্ছে। আমি যখন ভিডিও করছিলাম তখন দেখলাম একটা ট্রেন যাচ্ছে, তো ট্রেনটাও ক্যামেরা বন্দি করলাম। ক্যা খুবসুরত নজারা হে। আর এই দিকে দেখুন, বাচ্চারা খেলাধুলা করছে। এই যে এই গেটটা বাইরে যাওয়ার গেট, পার্ক থেকে আউট হওয়ার। আর এদিকে বাচ্চারা খেলছে, এই যে আমার ছেলে আর তাদের ড্রাইভার আঙ্কেল, আর আমার ছেলের বন্ধুরা। এদিকেও খেলাধুলা চলছে। এখানে আরেকটা দোলনা আছে, বেশ কয়েকটা সিট আছে, অনেকজন একসাথে দুলতে পারবে। আর এটা কি দেখি তো, বানর বানরের বাচ্চা এমনই মনে হচ্ছে। তো বাচ্চারা এখন খাবে, ওদের আঙ্কেল ওদের জন্য রুটি আর মাংস নিয়ে এসেছে, আর আমার বান্ধবী পরিবেশন করছে। তো বাচ্চারা যখন খাওয়া দাওয়া শেষ করবে, তারপর আমরা সবাই আবার বাড়িতে, যার যার বাড়িতে চলে যাব। পার্ক ঘোরা শেষ, আনন্দ শেষ, আবার নেক্সট টাইম আসার চেষ্টা করব সবাইকে একসাথে নিয়ে আসতে। তো আমার বন্ধুদের বলছি, যদি আমার এই পার্কের ভিডিওটা ভালো লাগে
তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।